ধান ভাঙানোর আধুনিক পদ্ধতি অটোরাইস মিল। আধুনিক ধান কল যার ক্ষমতা ২০ টন প্রতি ঘন্টা, ৫০০ টন প্রতিদিন। ভাঙানো প্রক্রিয়ার প্রবাহ চিত্র। প্রবেশমান ধানের জন্য ওভারহাং বেল্ট কনভেয়ার। প্রথমবার ধান পরিষ্করণ পদ্ধতি। অপদ্রব্যগুলো পৃথকীকরণ, যেমন খড়কুটো, দড়ি, কাগজ, নুড়ি ইত্যাদি সহ আরো বহু অপদ্রব্য। দ্বিতীয়বার ধান পরিষ্করণ পদ্ধতি। ধানকে ক্রমাগত ঝাঁকনির যন্ত্র। প্যাডি হাস্কিং মেশিন, বাদামি চাল হবে, ছাঁটা ও আছাটা ধান। তুষ ছাড়ানোর পর ধান হতে বাদামি চাল পাওয়া যায়। গ্রাভিটি সেপারেটর হালকা অপদ্রব্যগুলোকে পৃথক করে। নিম্ন ঘনত্ব বাতাস প্রবাহিত করে হালকা দ্রব্যসমূহ তুষ প্রভৃতিকে সরিয়ে দেয়া হয়। পাথর, নুড়ি, বালু, নাট, স্ক্রু প্রভৃতিকে অপসারণ করতে ডিস্টোনার যন্ত্র। পাথর, বালু ও বাদামি চাল পৃথক হয়ে গেছে। ধান ও বাদামি চালকে পরস্পর হতে পৃথক করতে প্যাডি সেপারেটর যন্ত্র। পৃথকীকরণের পর চাল সাদাকরণ যন্ত্র ভাঙানো বাদামি চালকে সাদা করার কাজ করে। চালকে সুন্দর ও কম ভঙ্গুর করে তোলে। চালকে সাদা করার আগের ও পরের অবস্থার তুলনা। চালকে সাদা করার পর এর উপরিভাগকে পালিশ করার শাইনিং মেশিন। ধান ভাঙানো ও পালিশ করার 1-2 অতিক্রান্তের পর চালের অবস্থা। প্রধান চাল ও চালের ভাঙা অংশগুলোকে পৃথক করতে ব্যবহৃত শিফটার যন্ত্র। স্বয়ংক্রিয় ওজন মাপক যন্ত্রে মাপার পর ২০, ৫০, ১০০ কেজি প্রতি ব্যাগ অনুযায়ী চাল ভরা হয়। প্যাকিং ও সুইং মেশিনে সেলাই ও প্যাক করা হয়। এরপর বেল্ট কনভেয়রের মাধ্যমে ট্রাকে বোঝাই করা হয়।